আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হলে তারেক রহমানকে স্বদেশ প্রত্যাবর্তন করাতে হলে আমাদেরকে আরেকটি যুদ্ধের প্রস্তুতি নিতে হবে সেই কারণটি হলো আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে চাই আমরা এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত হয়েছি দেশ নায়ক তারেক রহমানকে সসম্মানে স্বদেশ প্রত্যাবর্তন করাতে চাই আর সেই কারণে আপনাদেরকে কি করতে হবে আগামীতে আমাদের কিভাবে নেতৃত্ব দিতে হবে সেই ফয়সালাটা আপনাদেরকে জানিয়ে দিতে এসেছি বন্ধুরা আমার বন্ধুরা আমার আপনারা জানেন আমরা ফ্যাসিস্ট সরকারের একটি ক্লান্তিকাল অতিক্রম করছি নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে আমাদের পথ চলছি আমরা বন্ধুরা আমার আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হলে তারেক রহমানকে স্বদেশ প্রত্যাবর্তন করাতে হলে আমাদেরকে আরেকটি যুদ্ধের প্রস্তুতি নিতে হবে আর সেই কারণেই আপনাদের কাছে উদ্দত্ত আহ্বান রাখার জন্য আজকের এই বিক্ষোভ সমাবেশ আগামী দিন যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করার উদ্দত্ত আহ্বান জানানোর জন্য আমরা আপনাদের মাঝে হাজির হয়েছি বন্ধুরা আমার দেখতে শেখ হাসিনা ওয়াজেদ অনেক মায়ের কোল খালি করে ফেলেছে অনেক সহযোদ্ধাকে ইতিমধ্যে হারিয়ে ফেলেছি অনেক ভাইকে ইতিমধ্যে হারিয়ে ফেলেছি আজকে আমাদেরকে তীব্র শপথ নিতে হবে দীপ্ত শপথ নিতে হবে আর কোন ভাইকে আমরা হারাতে চাই না আর কোন রক্তের হোলি আওয়ামী লীগেই বাংলা রজবলে খেলু সেটা আমরা দেখতে চাই না বন্ধুরা আমার তার জন্য আমাদের প্রয়োজন একটি যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করা আপনারা কি রাজি আছেন সেই যুদ্ধের প্রস্তুতির কাফেলায় হাজির হওয়ার আপনারা কি খালেদা জিয়ার মুক্ত করতে চান উঁচু করে দেখান খালেদা জিয়ার মুক্তি আন্দোলনে আপনারা সকলেই থাকবেন ইনশাআল্লাহ